নিজের হবু বর হিসেবে সেনাবাহিনীর মেজর অভিক চৌধুরীকে দেখে চমকে উঠল সুনীতি। যেই লোকটাকে জমের মতো ভয় পায়, যার আশেপাশে কয়েক সেকেন্ড থাকলেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তাকে কিনা আজীবন সহ্য করতে হবে। সুনীতি আর ভাবতে পারল না, দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আমি এই বিয়েটা করতে পারবো না। সুনীতির বাবা শামিউল খন্দকার যেন মেয়ের কথা গ্রাহ্যই করলেন না, বেশ হাসি মুখেই বললেন, এটা মজা করার সময় নয় সুনীতি, আমরা এখানে একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলছি। সুনীতির এবার কান্না পেয়ে গেল। নিজের বাবাই যদি এমন করে তাহলে সে কাকে বোঝাবে? এই ভেবে একবার আর চোখে তাকালো অভিকের দিকে। অভিক পুরো ভাবলে সে হীনভাবে বসে আছে, যেন কি হচ্ছে তাতে তার কোনো পরোয়াই নেই। সুনীতি মনে মনে বলল, অসম্ভব, এই খারুস লোকটাকে তো আমি মরে গেলেও বিয়ে করব না। অভিকের বাবা আহসান চৌধুরী সুনীতির অস্থিরতা লক্ষ্য করলেন, তাই তো তিনি সুনীতির উদ্দেশ্যে বললেন, সত্যি কি তুমি বিয়েটা করতে চাও না মা? সুনীতি একবার নিজের বাবা তো একবার অভিকের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়াল। আহসান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে শামিউল খন্দকারের উদ্দেশ্যে বললেন, দেখুন মিস্টার খন্দকার, আমার মনে হয় সুনীতি সত্যি এই বিয়েটা করতে চায় না, তাই আমাদের আর এই বিষয়ে কথা না বাড়ানোই মঙ্গল, কি বলো তুমি রাহেলা? বলেই নিজের স্ত্রী রাহিলার দিকে তাকালেন। রাহিলা খাতুন বেশ নাখোশ হলেন, সুনীতিকে তার বেশ পছন্দ ছিল। একই এলাকায় বাড়ি হবার কারণে মেয়েটাকে ছোট থেকে দেখেছেন। মেয়েটা যথেষ্ট ভদ্র এবং শালীন, ব্যবহারও অমায়িক, তাই তো চেয়েছিলেন নিজের ছেলের বউ করে নিয়ে যেতে। কিন্তু মেয়েটার এভাবে মুখের উপর না বলে দেওয়াতে তিনি বেশ নারাজ হলেন, তাই তো গম্ভীর স্বরে বললেন, তোমার যা ইচ্ছা। আহসান চৌধুরী বেশ বুঝতে পারলেন তার ঘরণী ভীষণ চটে গেছেন, তাই আর তাকে বেশি খোঁচাতে চাইলেন না, পাছে না আবার নিজের মেজাজ হারিয়ে মুখ ফসকে কিছু বলে দেয়, তখন সেটা একদম ভালো দেখাবে না। তাই তো তিনি ভদ্রতার সহিত শামিউল খন্দকারকে বলেন, এখন তাহলে আমরা উঠি, তুমি আবার সুনীতির উপর বেশি রাগারাগি করো না, ও নিজের জীবনের সকল সিদ্ধান্ত নিজে নেওয়ার অনুমতি আছে। বলেই নিজের স্ত্রীকে ইশারা করলেন উঠে দাঁড়াতে। রাহেলা খাতুন থমথমে মুখ নিয়ে উঠে দাঁড়ালেন। অভিকও অনেকক্ষণ থেকে হাঁসফাঁস করছিল, সেও দ্রুত উঠে স্থান ত্যাগ করল। সুনীতি তার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। শামিউল খন্দকার ভীষণ লজ্জা বোধ করছেন, মেয়েটা এভাবে মুখের উপর না করে দিয়ে ঠিক করল না, পরে তো বুঝিয়ে বলা যেত, বাসায় আসা গেস্ট এভাবে ফিরে গেলে ভালো দেখায় না। তাই তিনি অত্যন্ত বিনয়ের সহিত বললেন, আপনারা তো এখনো কিছুই খেলেন না, অন্তত নাস্তাটুকু করে যান। আহসান চৌধুরী কিছু বলার পূর্বেই রাহিলা খাতুন বলে উঠলেন, তার কোনো প্রয়োজন হবে না, আমার খিদে নেই, বলেই তিনি গটগট পায়ে বেরিয়ে গেলেন। আহসান চৌধুরীও চলে গেলেন তার পিছু। সবাই বেরিয়ে যাবার পর শামিউল খন্দকারের সব রাগ দিয়ে জমা হলো নিজের মেয়ের উপর, তাই তিনি সুনীতির উপর চেঁচামেচি করতে শুরু করে দিলেন, তোমার কি কোনো সেন্স নেই? হ্যাঁ, জীবনে দেখেছো এভাবে কেউ মুখের উপর না বলে? শামিউল খন্দকারের স্ত্রী নয়না খন্দকার রান্না করছিলেন। তিনি রান্নাঘর থেকে ছুটে এসে বললেন, কি হলো, মেয়েটার উপর এত চেঁচামেচি করছো কেন? কেন করছি সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো, ও চৌধুরী সাহেবের মুখের উপরে বলে দিয়েছে যে এই বিয়েটাও করতে পারবে না, ওনারা অপমানিত বোধ করে না খেয়েই চলে গেলেন। সে কি, আমি যে ওনাদের জন্য কত কিছু বানালাম? সেটা তুমি তোমার নিজের গুণধর্মকে বলো, আদর দিয়ে দিয়ে তো মাথায় তুলেছ। নয়না খন্দকার নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, এভাবে বলো না, একটাই তো মেয়ে আমাদের, ওকে আদর করবো না তো কাকে করবো, আর তাছাড়া ওর বয়সটাও তো কম, এখনো বাচ্চা, তাই বুঝতে পারিনি। শামিউল খন্দকার এবার নিজের স্ত্রীর উপর রাগারাগি করে বললেন, তোমার মেয়ে এখনো ছোট আছে? হ্যাঁ, 20 বছর পেরিয়ে গেছে, ভার্সিটিতে পড়ে তোমার মেয়ে, তবুও নাকি সে ছোট, লোকে শুনলে হাসবে। সুনীতি অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। নয়না খন্দকার সুনীতির মাথায় হাত বুলিয়ে বলল, তুমি যাও মামুনি, তোমার রুমে গিয়ে রেস্ট নাও, আমি তোমার বাবার সাথে কথা বলছি। সুনীতি মায়ের কথা মতো তখনই নিজের রুমের দিকে রওনা দিল। শামিউল খন্দকার নিজের স্ত্রীর উদ্দেশ্যে বললেন,
এভাবেই মেয়েকে মাথা তুলে নাচো, আমি আর কিচ্ছু বলবো না। নয়না খন্দকার বললেন, তুমি তো জানো ও শুধু বয়সেই বেড়েছে, এখনো তেমন বোধ বুদ্ধি হয়নি, আর তাছাড়া ও বিয়েটা করতে যায়নি তাই না বলেছে। এ নিয়ে আর কথা না বাড়ানোই ভালো, এমনিতেও আমার এসব আর্মি প্রফেশন ভালো লাগে না, ওদের জীবনের তো কোনো নিশ্চয়তাই নেই, আমার একমাত্র মেয়েকে আমি এমন অনিশ্চয়তার মধ্যে ফেলতে চাইনি। কিন্তু অভিক ছেলেটা অনেক ভালো ছিল, তাছাড়া মিস্টার এবং মিসেস চৌধুরীও খুব পছন্দ ছিল সুনীতিকে। আচ্ছা এসব কথা এখন ছাড়ো, আমরা না হয় দুজনে মিলে ওনাদের কাছে গিয়ে সুনীতির ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে আসবো। যা ভালো মনে করো। সুনীতি নিজের রুমে এসে চুপচাপ বসে আছে, তার যেন এখন কিছুই ভালো লাগছে না। এমন সময় তার ফোন বেজে উঠল। সুনীতি ফোনটা হাতে নিয়ে দেখল তার বেস্টু অহনা ফোন দিয়েছে। সুনীতি ফোনটা রিসিভ করতেই অহনা বলে ওঠে, কিরে কি খবর তোর? সুনীতি একটা দীর্ঘশ্বাস ফেলে, কি খবর চাস? তোকে এত উদাসীন লাগছে কেন? সুনীতি অহনাকে আজকের সকল ঘটনা খুলে বলল। সব শুনে অহনা হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, এটা তুই কি করলি পাগলি? আমি আবার কি করলাম? মেজর রফিককে তো দেখেছিলাম গতবার তোদের পাড়ায় গিয়ে। উফ কি হ্যান্ডসাম লোকটা, আর কি তার অ্যাটিটিউড! আমি তো প্রথম দেখায় তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তুই কিভাবে এই প্রস্তাবটা ফিরিয়ে দিতে পারলি? সুনীতি বলল, আমার ওনাকে ভীষণ ভয় লাগে, ওনার কণ্ঠস্বরটা কি গম্ভীর, আর সব সময় কিভাবে রাগি রাগি চোখে তাকান। উফ আমি আর ভাবতে পারছি না, ছোটবেলায় একবার ওনার ধমক খেয়েছিলাম, আজও ওই ঘটনা দুঃস্বপ্নে দেখি। তোর যদি ওনাকে এত পছন্দ হয় তো তুই বিয়ে করে নে। প্রয়োজনে তাই করব। ধন্যবাদ আমার রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার জন্য। মজা করেই কথাটা বলে ফোন রেখে দিল অহনা। আর সুনীতি ফোন রেখে দিয়ে অহনার বলা কথাগুলো ভাবতে লাগল। আসলে এই লোকটা ভীষণ সুদর্শন। তখনই তার কানে ভেসে উঠল 10 বছরের আগের সেই ধমক, এই মেয়ে আমার গিটারে হাত দিয়েছো কেন? ওটা রেখে দাও বলছি। ব্যাস অতীত থেকে বেরিয়ে এসে সে বলে, আল্লাহ বাঁচাইছে। এদিকে বাড়িতে এসে অফিক নিজের রুমে ঢুকেই দরজা বন্ধ করে চারিদিকে যা পাচ্ছে ছুঁড়ে ফেলছে। এখনো সে ওই মুহূর্তটা ভুলতে পারছে না। ওই মেয়েটার এত বড় সাহস অফিককে রিজেক্ট করে। অফিক যে সুনীতিকে পছন্দ করত ব্যাপারটা এমন নয়, কিন্তু সুনীতি তাকে এভাবে রিজেক্ট করায় ব্যাপারটা তার আত্মসম্মানে লেগেছে, তাই সে এত রিয়্যাক্ট করছে। এদিকে রাহিলা খাতুন নিজের স্বামী আহসান চৌধুরীর উদ্দেশ্যে বললেন, সব দোষ তোমার। আমি আবার কি করলাম? তুমিও তো সুনীতিকে দেখতে চাইছিলে। আমার কিছু ভালো লাগছে না, ওই মেয়ের এত বড় সাহস আমার হীরের টুকরো ছেলেকে রিজেক্ট করে, দেখবে আর কোনোদিনও ভালো হবে না। এভাবে কাউকে বদদোয়া দেওয়া ঠিক না রাহেলা, তুমি নিজেকে সামলাও। মেজর অফিক নিজের কক্ষের দরজা বন্ধ করে বসে আছে সকাল থেকে। রাহেলা খাতুন কয়েকবার এসে তাকে ডেকে গেছে, কিন্তু সে দরজা খোলেনি। তখনকার ঘটনাটা সে এখনো ভুলতে পারেনি। এরই মধ্যে তার ফোনে একটা কল আসে। মেজর অফিক বিরক্ত হয়ে ফোনটা হাতে তুলে নিতেই দেখতে পায় তার বন্ধু আরাফাত কল দিয়েছে। আরাফাত অফিকের সাথে সেনাবাহিনীতে কাজ করে, কিন্তু তার পোস্টিং আলাদা জায়গায়। অফিক ফোনটা রিসিভ করতেই আরাফাত বলে, কিরে অফিক কি খবর তোর? কি খবর চাস? আরে এত রেগে যাচ্ছিস কেন? মনে হচ্ছে তোর মন মেজাজ খুব একটা ভালো নেই। নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে, কি হয়েছে আমাকে খুলে বলতো। অফিক যতই রাগী ও গম্ভীর হোক, আরাফাতের কাছে সে একদম খোলা বইয়ের মতো। ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব অনেক গভীর, তাই অফিক নিঃসংকোচে সকালে সুনীতিদের বাড়িতে ঘটে যাওয়া সকল ঘটনা আরাফাতকে সব বিস্তারে জানালো। আরাফাত সব শুনে ঠাট্টার ছলে বলল, কোন মেয়ের এত বড় বুকের পাটা যে আমার জাজরেল বন্ধুকে রিজেক্ট করে দেয়? আরাফাত একদম মজা করবি না। আরে ভাই কুলকুল, আমার কথাটা শোন মন দিয়ে। তোর কি ওই মেয়েকে পছন্দ হয়েছিল নাকি? যদি হয়ে থাকে তো বল, প্রয়োজনে আমি ওই মেয়েকে তুলে এনে তোর সাথে বিয়ে দিয়ে দিব। ব্যাপারটা এমন না যে আমার ওই মেয়েটাকে পছন্দ হয়েছিল জন্য আমার এত রাগ হচ্ছে। তুই তো খুব ভালো করে জানিস আমি প্রত্যাখ্যান নিতে পারি না। সেই স্কুল কলেজ লাইফ, এমনকি
প্রফেশনাল লাইফে আসার পরেও তো আমাকে কতজন প্রেম নিবেদন করেছে, তাদের সবাইকে প্রত্যাখ্যান করে আমি অভ্যস্ত। এই প্রথম কোনো মেয়ে আমায় এভাবে প্রত্যাখ্যান করলো, এটা মেনে নেওয়া আমার জন্য কষ্টসাধ্য। আরাফাত হেসে বলে, ও এই ব্যাপার? তাই তো বলি, তুই একটা মেয়ের জন্য খামোকা কেন এত রেগে যাবি? ব্যাপারটা তাহলে তোর ইগোতে লেগেছে। অভিক কোনো উত্তর দেয় না। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ব্যাপারটা অদ্ভুত হলো সত্যি। তোর মতো এত সুদর্শন সুযোগ্য পাত্রকে একটা মেয়ে এভাবে প্রত্যাখ্যান করে দিয়েছে। আচ্ছা, মেয়েটা কি খুব সুন্দরী? সুন্দরী মাই ফুট, ভিতর ডিম একটা। যতবার ওই মেয়ের মুখোমুখি হয়েছি ততবার কেমন ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়েছে। আমাকে দেখেই শীতার্ত ব্যক্তির মতো কাঁপতে থাকে। মনে হয় যেন আমি মানুষ না, কোনো বাঘ অথবা ভাল্লুক। আরাফাত এ পর্যায়ে খিলখিল করে হাসতে থাকে। অভিক বিরক্ত হয়ে ফোন রেখে দেয়। অতঃপর রেগে মেঝেতে আরও কয়েকটা পুশআপ দিতে থাকে। পুশআপ দেওয়ার সাথে সাথে তার সুঠাম দেহের পেশিগুলো স্পষ্ট হচ্ছে। পেশি বহুল হাতে চাপ পড়ায় সকল শিরা উপশিরা টের পাওয়া যাচ্ছে। যে কেউ এই অবস্থায় অভিককে দেখলে কোনো গ্রিক দেবতা ভেবে ভুল করে বসবে। শামিউল খন্দকার ড্রয়িং রুমে বসে তার স্ত্রী নয়না খন্দকারের সাথে বসে নিজেদের কন্যা সুনীতির ব্যাপারে কথা বলছিল। শামিউল খন্দকার চান যত দ্রুত সম্ভব নিজের মেয়ের বিয়ে দিতে। এদিকে নয়না খন্দকার স্বামীর উদ্দেশ্যে বলেন, মেয়েটাকে তুমি এত জলদি কেন বিয়ে দিতে চাইছ? ও তো সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, আর কয়েক বছর যাক, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। শামিউল খন্দকার বলেন, তুমি বুঝতে পারছ না নয়না, আমার সমস্যাটা অন্য জায়গায়। সেটাই তো জানতে চাচ্ছি, কি কারণে তুমি আমাদের একমাত্র মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছ? আমি খোঁজ নিয়ে জেনেছি সুনীতি যে ভার্সিটিতে পড়ে সেই ভার্সিটির এক ছাত্র নেতার নজর পড়েছে ওর উপর। নেতা কম গুন্ডা বেশি বলা যায় ওকে। যেতে আসতে আমাদের মেয়েকে বিরক্ত করে। সুনীতি ভয়ে কাউকে কিছু বলতে পারে না, কারণ ওই ছাত্র নেতা এর আগেও কিছু মেয়েকে এভাবে ডিস্টার্ব করেছে এবং তারা প্রতিবাদ করায় তাদের তুলে নিয়ে গিয়ে। নয়না খন্দকারের বুক ভয়ে কেঁপে ওঠে। এত ভয়ানক ঘটনা, অথচ তিনি আগে এটা আন্দাজও করতে পারেননি। নয়না খন্দকার ভয়ে ভয়ে বলেন, ব্যাপারটা যদি এমন হয় তো আমি তোমাকে আর বাধা দিব না। আমার কাছে সবার আগে আমার মেয়ের সুরক্ষা। এজন্য তো চাইছি সুনীতিকে বিয়ে পড়িয়ে দিয়ে ওর পড়াশোনাটা ইতি টানতে, তাহলে ওকে আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। আর এমনিতেও সুনীতিও পড়াশোনা অতটা ভালো না, আবার পড়ার তেমন আগ্রহ নেই ওর মাঝে। ঠিক বলেছো তুমি, কিন্তু একটা ভালো পাত্রীর খোঁজ পাওয়া তো এত সহজ না। এমন সময় কেউ বলে উঠল, ঘরের কাছে ভালো পাত্র থাকতে তোমাদের বাইরে কেন খোঁজ করতে হবে? নয়না খন্দকার এবং শামিউল খন্দকার সামনের দিকের তাকাতেই অবাক হয়ে যান। শামিউল খন্দকারের বড় বোন সালমা খন্দকার সামনে দাঁড়িয়ে, তাকে দেখেই শামিউল খন্দকার উঠে দাঁড়িয়ে বলেন, আপা আপনি এতদিন পরে এলেন। সালমা বেগম এগিয়ে এসে মৃদু হেসে বলেন, এসেছিলাম একটা বিশেষ কাজে। অনেকদিন থেকেই ভাবছিলাম তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। যখনই শুনতে পেলাম তোমরা সুনীতির জন্য পাত্র খুঁজছো, তখন আর দেরি না করে চলে এলাম একটা সুন্দর প্রস্তাব নিয়ে। শামিউল খন্দকার ও নয়না খন্দকার একে অপরের দিকে অবাক চোখে তাকান। তারা বুঝতে পারেন না সালমা খন্দকার কি প্রস্তাব দিতে চলেছে। শামিউল খন্দকার নিজের বোনকে জিজ্ঞেস করেন, আপনি কোন প্রস্তাবের কথা বলতে এসেছেন আপা? সালমা খন্দকার মৃদু হেসে বলেন, তোমরা তো জানোই সুনীতিকে ছোট থেকেই আমি নিজের মেয়ের মতোই দেখি। আমার খুব শখ ছিল আমি একটা মেয়ের মা হব, কিন্তু আল্লাহ আমার ঘরে দুটো রাজপুত্র পাঠালেন, তো সেই জন্য অনেক আগে থেকেই আমার ইচ্ছা সুনীতিকে আমার বাড়িতে নিয়ে যাব, তাও পার্মানেন্টলি। এই জন্য আমি সুনীতির সাথে আমার বড় ছেলে সাজিদের বিয়ে দিতে চাই। তোমরা তো সাজিদের ব্যাপারে সবটাই জানো, ও একজন প্রতিষ্ঠিত ছেলে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকায় একটা বড় কোম্পানিতে চাকরি করে, কিন্তু দেশীয় সংস্কার একদম ভোলেনি। তাই তো ও আমাকে বলেছে আমি যে মেয়েকে পছন্দ করব সে মেয়েকেই বিয়ে করবে। আর ছেলের এমন সম্মতি পেতেই আমি চলে এসেছি তোমাদের কাছে।
খুব সুন্দর একটা প্রস্তাব নিয়ে। আমি তোমাদের মেয়ে সুনীতিকে আমার বড় ছেলের বউ করে নিয়ে যেতে চাই। তোমরা কি এই প্রস্তাবে রাজি আছো? শামিউল খন্দকার হেসে বলেন, এত অতি উত্তম প্রস্তাব, তুমি কি বলো নয়না? নয়না খন্দকারও খুশি হয়ে বলেন, তার বলতে সাজিদ অনেক ভালো ছেলে, ওর সাথে বিয়ে হলে আমাদের সুনীতিও অনেক সুখী হবে। তাহলে তোমরা আমার প্রস্তাবে রাজি তো? নয়না খন্দকার দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে সালমা খন্দকারকে সোফায় বসিয়ে মিষ্টি খাইয়ে দিয়ে বলেন, মিষ্টি মুখ করে নিন আপা, আমরা এই প্রস্তাবে রাজি। সালমা খন্দকার ভীষণ খুশি হয়ে যান। এদিকে সুনীতি সবে মাত্র ভার্সিটি থেকে বাসায় ফিরল, এসেই নিজের বিয়ের কথা শুনতে লজ্জায় তার গাল লাল হয়ে গেল। আরও বেশি লজ্জা পেল যখন শুনল তার বিয়ে হবে তার কাজিন সাজিদের সাথে। সুনীতিকে দেখে শামিউল খন্দকার তাকে ডাক দিল, কিন্তু সুনীতি লজ্জায় নিজের ঘরের দিকে দৌড় দিল। নিজের রুমে এসে বিছানায় গা ছেড়ে দিয়ে সাজিদের ভাবনায় মগ্ন হলো। ছোটবেলা থেকেই সুনীতি মনে মনে সাজিদকে পছন্দ করে, আর আজ তার স্বপ্নের পুরুষের তরফ থেকেই তার জন্যে বিয়ের প্রস্তাব আসছে। ব্যাপারটা তার জন্যে অনেক আনন্দের। সুনীতি নিজের কক্ষে বসে নিজের স্বপ্নের পুরুষের কথা ভেবে মুচকি মুচকি হাসছে। মনে পড়ে যাচ্ছে সেই মিষ্টি হাসির লোকটার কথা, যে হাসলেই বামগালে টোল পড়ত। সুনীতি দুচোখ বন্ধ করে তার কথা ভেবে বলে, আপনি কবে দেশে ফিরবেন সাজিদ ভাই? আপনার অপেক্ষায় প্রহর গুনছি যে আমি। সুনীতির ভাবনার মাঝে সালমা খন্দকার তার কক্ষে এলো। সালমা খন্দকারকে দেখে সুনীতি ভীষণ খুশি হলো। সালমা খন্দকার সুনীতির খুশি মুখ দেখে বলল, তো ইচ্ছেটা তো আমি পূরণ করেই দিলাম, কেমন লাগলো আমার এই সারপ্রাইজ? সুনীতি সালমা খন্দকারকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক ধন্যবাদ ফুপু, তুমি আমার কথা রেখেছ। আমি তো ভেবেছিলাম আমার কয়েক বছর আগেই বলা কথাটাকে তুমি ছেলে মানুষই ভাববে, কখনো ভাবতে পারিনি তুমি কথাটাকে এত সিরিয়াসভাবে নেবে। সালমা খন্দকার মৃদু হেসে সুনীতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সেদিন তোর চোখের ভাষা দেখেই আমি তোর মনের কথা বুঝে গিয়েছিলাম। সেদিনই আমি ঠিক করে নেই তোকেই আমার সাজিদের বউ করে ঘরে তুলব, কিন্তু সেই সময় তুই ছোট ছিলি, এই জন্য কথাটা আমি তুলিনি। ভেবেছিলাম যখন তোর উপযুক্ত বয়স হবে এবং তোর মা বাবা তোর বিয়ে দিতে চাইবে, তখনই তাদের কাছে আমি তোর হাত চাইতে আসব। আর আজ সেই শুভ দিনটা চলে এলো। সুনীতি উত্তেজনায় তার ফুপুকে জিজ্ঞেস করে, আচ্ছা সাজিদ ভাইয়া কবে দেশে ফিরবে, সেই ব্যাপারে কিছু জানো তুমি ফুপু? সালমা খন্দকার বলেন, ও দেখ, তোকে আসল খবরটা দিতেই ভুলে গিয়েছিলাম। আমার আজ সকালে সাজিদের সাথে কথা হয়েছিল, ও আমাকে বলেছে আজকের ফ্লাইটেই ও নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, বাংলাদেশ সময় কাল সকাল নাগাদ পৌঁছে যাবে। সাজিদের ফেরার খবর শুনে সুনীতির অথরের হাসি দৃঢ় হয়। কতদিন পর মানুষটাকে সামনাসামনি দেখার সুযোগ পাবে সে। সুনীতির দুটো চোখ যে তার শখের পুরুষকে দেখার তৃষ্ণায় ব্যাকুল, তাই তো সে সালমা খন্দকারের উদ্দেশ্যে বলে, ফুপু আমি কাল তোমাদের সাথে এয়ারপোর্টে যেতে চাই সাজিদ ভাইকে রিসিভ করতে, তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি কেন থাকবে, আমার তো ভালোই লাগবে তুই সাথে গেলে, সাজিদও তোকে দেখে ভীষণ খুশি হবে। আমি সাজিদকে তোর ব্যাপারে জানাতেই ওই বিয়েতে রাজি হয়ে গেছে। এ কথা শুনে যেন সুনীতির খুশি আরো বেড়ে যায়। তার সরল মনে চিন্তা আসে, তাহলে কি সাজিদ ভাইও আমাকে পছন্দ করত? অনেক সময় আমরা যা ভাবি বাস্তবতা তার থেকে আলাদাই হয়। এই যেমন যখন পৃথিবীর এক প্রান্ত থেকে সুনীতি ভাবছে তার সাজিদ ভাইও তাকে ভালোবাসে, অন্যদিকে সাজিদ অন্য এক রমণীকে নিজের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ইভা থমাস আমেরিকান এক শীতঙ্গ রমণী। মেয়েটার আরও একটা পরিচয় হচ্ছে সে সাজিদের প্রেমিকা, এবং বিগত 2 বছর থেকে তারা নিউ ইয়র্কের একটি ফ্ল্যাটে লিভ ইন সম্পর্কে রয়েছে। সাজিদ ইভাকে ভালোবাসে, সে চায় ইভাকে নিয়ে নিজের জীবন গড়তে, কিন্তু একই সাথে সে নিজের মাকেও ভীষণ ভালোবাসে। বাবার মৃত্যুর পর সালমা খন্দকারী সাজিদ সহ তার ছোট ভাইকে একা হাতে সামলেছেন। সাজিদ আজ সেই জায়গায় পৌঁছিয়েছে, তার পেছনেও সালমা খন্দকারের অবদান অনস্বীকার্য। সাজিদ চায় না তার মাকে কখনো কষ্ট দিতে, আর সে এটা খুব ভালো করেই জানে তার মা কখনো ইভার সাথে তার এই সম্পর্ক মেনে নিবে না। সাজিদ সবসময় মায়ের বাধ্যগত সন্তান,
তাই মায়ের বিপক্ষে গিয়ে কিছু বলতেও পারবে না। এজন্য সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যাতে করে দৈকুলি রক্ষা পায়। সাজিদের সিদ্ধান্ত হলো সে তার মায়ের পছন্দ মতোই মেয়েকে বিয়ে করবে এবং সেই মেয়ে বাংলাদেশেই থাকবে। একই সাথে সে আমেরিকায় ইফার সাথেও সম্পর্ক বজায় রাখবে। আপাতত এছাড়া তার কোনো রাস্তা খুঁজে পায় না সে, কারণ এই ইফা নামক মেয়েটাও যে তার জন্য কম ত্যাগ করেনি। ইফার পরিবার তাদের সম্পর্কটা মেনে নেয়নি, জন্য ইফা তার পরিবারকে ত্যাগ করেছে। সাজিদ অবশ্য নিজের পরিবারকে ত্যাগ করার সাহস রাখে না, কিন্তু যতদূর করতে পারার সে করবে। আর কিছুক্ষণ পরেই তার ফ্লাইটের সময়, এজন্য সাজিদ উঠে বসে তৈরি হতে নেয়। ইফা বিষাদসিক্ত নয়নে তাকিয়ে থাকে সাজিদের দিকে। সাজিদ হেসে ইফার দিকে তাকাতেই ইফা বলে, তুমি ফিরছো কবে? এক সপ্তাহের মধ্যেই ফিরবো। আমারও ইচ্ছা ছিল তোমার সাথে তোমার দেশে যাওয়ার। তোমার ফ্যামিলির সাথে তো এখনো আমায় পরিচিত করিয়ে দিলে না, আমি গেলে পরিচয়টাও হয়ে যেত। ইফার উদাস কণ্ঠ শুনে সাজিদ অসহায় কণ্ঠে বলে, তোমাকে তো আমি বলেছি বা, আমার মা কনজারভেটিভ মাইন্ডেড একজন মহিলা, তিনি এত সহজে আমাদের সম্পর্কটা মেনে নেবেন না। আমাকে তাকে মানানোর জন্য একটু সময় চাই। আচ্ছা, তুমি সাবধানে যেও, আমার শরীরটা কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না, না হলে আমি তোমাকে এয়ারপোর্ট অবধি পৌঁছে দিতাম। তুমি নিজের খেয়াল রেখো ইভা, আমি এলিনাকে বলে দিয়েছি এই কদিন ও তোমাকে কোম্পানি দেবে। বলেই একটা মিষ্টি হাসি দেয়। সুনীতি বারবার নিজেকে আয়নায় দেখছে। আজ সে একটা মেরুন কালারের সালোয়ার কামিজ পরেছে। গত বছর ঈদে এটা তার মা তাকে কিনে দিয়েছিল। একটু পরে সালমা খন্দকার সুনীতিকে নিতে আসবে, তারপর সবাই মিলে একসাথে সাজিদকে এয়ারপোর্টে পিক করতে যাবে। সুনীতি সাধারণত খুব একটা মেকআপ করে না, তবে আজ হালকা মেকআপ করেছে। আয়নায় বারবার চোখ বুলিয়ে দেখছে তার সৌন্দর্যে কোনো কমতি আছে কিনা। সাজিদের সামনে নিজের কোনো কমতি প্রকাশ করতে চায় না সে। এদিকে নয়না খন্দকার দরজায় দাঁড়িয়ে মেয়ের পাগলামো দেখছেন। বারবার মেয়েকে এভাবে আয়নায় তাকাতে দেখে বলেন, তোমাকে অনেক সুন্দরই লাগছে মামুনি, বারবার এভাবে আয়নায় দেখতে হবে না। নিজের মাকে আসতে দেখে সুনীতি খানিক লজ্জা পায়, তাই তো আয়নার সামনে থেকে সরে আসে। নয়না খন্দকার এগিয়ে এসে মেয়ের কপালে চুমু খেয়ে বলেন, কারো নজর না লাগুক। সুনীতি খুব সুন্দর একটা হাসি উপহার দেয়। এদিকে শামিউল খন্দকার রুমে এসে তারা দিয়ে বলেন, হলো তোর, আবার তো সাগরকে নিয়ে চলে এসছে। সাগর হলো সাজিদের ছোট ভাই, বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। বেশ চঞ্চল স্বভাবের ছেলেটা। সুনীতি শামিউল খন্দকারের সাথে নিচে যেতেই সাগর সুনীতিকে দেখে বলে, বাহ, আজ তো তোমাকে অনেক সুন্দর লাগছে আপি, আমি তো তোমার থেকে চোখ ফেরাতে পারছি না, ভাইয়ার যে কি অবস্থা হবে। সালমা খন্দকার ধমক দিয়ে বলে, খুব পাকা হয়েছো তাই না, কানটা ধরে মলে দিলে ভালো হবে। এদিকে সুনীতি লজ্জায় মিইয়ে যায়। এয়ারপোর্টে এসে গাড়ি থেকে নেমে সুনীতি খেয়াল করে উত্তেজনায় তার হৃদস্পন্দন বেড়ে গেছে। দীর্ঘ 5 বছর পর কাঙ্ক্ষিত ব্যক্তিটির চেহারা দেখবে, তাই একটু বেশি উত্তেজিত সে। তার বাবা, ফুপু এবং সাগর ইতিমধ্যে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছে। বর্তমানে এয়ারপোর্টের সামনে বেশ ভালোই ভিড়, কারণ হজের মৌসুম চলছে, যে কারণে এত ভিড়ের মাঝে হাঁটতে সুনীতির অসুবিধে হচ্ছিল। তার উপর অতিরিক্ত উত্তেজনা তো আছে। এর মধ্যেই যে ঘোষণা শুনতে পায় যে আমেরিকার এয়ারলাইন্সের নিউ ইয়র্ক জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আসা বিমানটি একটু পরই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে। এটা শুনে তার উত্তেজনা দ্বিগুণ বেড়ে যায়। সে সাজিদকে দেখার তৃষ্ণা মেটানোর জন্যে দৌড়াতে যায়। এমন সময় বেঁধে যায় বিপত্তি। এত লোকের মাঝে হঠাৎ এভাবে দৌড়াতে গিয়ে কারো একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয় সুনীতি। এমন সময় দুটো বলিষ্ঠ হাত তাকে আঁকড়ে ধরে। সুনীতি ভয়ে দুচোখ বন্ধ করে নেয়, ভেবেছিল পড়েই যাবে। তবে হঠাৎ আবিষ্কার করে সে হয়তো শুনে ভাসছে। পিটপিট করে চোখ খুলে তাকাতেই যা দেখে তাতে ভয় কুঁকড়ে ওঠে।
একঝোড়া বিরক্তি ভরা দৃষ্টি তার দিকে স্থির। সুনীতি কিছু বলার চেষ্টা করে কিন্তু ভয়ে তার কথা গলাতেই আটকে যায়। এদিকে মেজর অফিকের বিরক্তির পরিমাণ বাড়ে। সে এখানে এসেছিল তার বন্ধু আরফাতকে রিসিভ করতে। এর মধ্যেই হঠাৎ খেয়াল করে সুনীতি পাগলের মতো দৌড়তে দৌড়তে এগিয়ে আসছে। মেয়েটা একটা লোকের সাথে ধাক্কা খেয়ে পড়েছে, তেমনিতেই তাকে ধরে ফেলে। অনেকক্ষণ থেকে মেয়েটার কোনো প্রতিক্রিয়া না দেখে ভারী কি কণ্ঠে ধমকে বলে উঠল, এয়ারপোর্টটাকে কি প্লেগ্রাউন্ড পেয়েছো নাকি যে উন্মাদের মতো দৌড়াচ্ছিলে? মেজর অভিক চৌধুরী তখনও সুনীতিকে শক্ত করে ধরেছিল। সুনীতি এমনিতেই এই লোকটাকে ভয় পায়। এখন তার এমন ধমক শুনে এবং এত কাছে থেকে ভয় বাড়ল, কিছুতেই কিছু বলতে পারছিল না। অনেক কষ্টে বলে, আমাকে ছেড়ে দিন। মেজর অভিক সুনীতিকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। এরই মধ্যে শামিউল খন্দকারও সুনীতিকে দেখতে না পেয়ে খুঁজতে চলে এসেছে। তিনি সুনীতিকে দেখতে পাওয়া মাত্রই ছুটে এলেন, বেশ রাগী সুরে বললেন, কোথায় হারিয়ে গেছিস তুই, এত কেয়ারলেস হলে চলবে? মেজর অভিক শামিউল খন্দকারের উদ্দেশ্যে বলে, আপনার মেয়েকে একটু চোখ কান খোলা রেখে চলতে বলবেন আঙ্কেল, আর একটু হলেই পড়ে গিয়ে হাত পা ভাঙত। শামিউল খন্দকার আঁতকে ওঠেন। সুনীতির উদ্দেশ্যে বলেন, কি হয়েছে সুনীতি? আসলে বাবা, আমি তোমাদের খুঁজে না পেয়ে ভয় পেয়ে গেছিলাম, তাই দৌড়তে গিয়ে পড়ে যেতে নিচ্ছিলাম। সেই সময় উনি এসে আমাকে বাঁচিয়েছেন। শামিউল খন্দকার বলেন, তুই আসলে কখনো বড় হবি না। অতঃপর অফিকের দিকে তাকিয়ে বলেন, তোমাকে অনেক ধন্যবাদ অফিক। ধন্যবাদ দিতে হবে না আঙ্কেল, কাউকে বিপদে দেখলে আমি এমনি সাহায্যে এগিয়ে যাই। সালমা খন্দকারও ততক্ষণে সাজিদকে নিয়ে সেখানে উপস্থিত হন। সাজিদ বলে ওঠে, কি হয়েছে এখানে? এতদিন পর সেই প্রিয় কণ্ঠস্বরটি শুনে সুনীতির হৃদস্পন্দন দ্রুত হয়। চোখ ঘুরিয়ে সাজিদের দিকে তাকাতেই তার মন আবেগের চোয়ারে ভেসে যায়। কতদিন পর এই প্রিয় মুখশ্রীর দর্শন ঘটল। সুনীতি হেসে সাজিদের উদ্দেশ্যে বলল, কেমন আছো সাজিদ ভাই? সাজিদ একটু অপ্রস্তুত হয়ে গেল, থতমত খেয়ে বলল, হ্যাঁ ভালোই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো হয়ে গেলাম। সালমা খন্দকার সাজিদ ও সুনীতির উদ্দেশ্যে বলেন, এখানে কি এতদিনে জমানো সব কথা বলবি নাকি? বাসায় ফিরে বিশ্রাম নে, তারপর তোর অর্ধেক সময় পাবি কথা বলার। এক কথায় সুনীতি লজ্জায় মাথা নুইয়ে নিল। সাজিদের চেহারায় ফুটে উঠল বিরক্তির আভাস। এমন সময় আরাফাত সেখানে উপস্থিত হয়ে বলে উঠল, ওবি তুই এখানে? আর আমি চারিদিকে তোকে খুঁজে বেড়াচ্ছি। অফিক আরাফাতের কাছে এগিয়ে যায়। তারা দুজনে একে অপরকে আলিঙ্গন করে নেয়। শামিউল খন্দকার অফিকের উদ্দেশ্যে বলেন, অফিক তোমাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এখন বাসায় যেতে হবে। ঠিক আছে আঙ্কেল, কোনো ব্যাপার না। অফিকের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকান শামিউল খন্দকার। তার অফিককে ভীষণ পছন্দ ছিল। ছেলেটা যেমন নির্ভীক পরোপকারী, ঠিক তেমনি সুন্দর ব্যক্তিত্বের। এমন কাউকে নিজের জামাই হিসেবে পেলে মন্দ হতো না, কিন্তু কি আর করার, তার মেয়ে খাঁটি হীরের কদর বুঝল না। শামিউল খন্দকার একটা দীর্ঘশ্বাস ফেলেন। এদিকে আরাফাতের চোখ যায় সাজিদের দিকে। সাজিদকে দেখে তার ভীষণ চেনা চেনা লাগে। সবাই চলে যাবার পর আরাফাত অফিককে বলে, আচ্ছা এখানে যে ছেলেটা ছিল তুই কি তাকে চিনিস? না, হয়তো শামিউল আঙ্কেলের রিলেটিভ হবে, কেন বলো তো? ছেলেটাকে আমার কেমন চেনা চেনা লাগলো, মনে হয় আগে কোথাও দেখেছি। যতদূর বুঝলাম উনি নিউ ইয়র্ক থেকে এসেছেন, তাই হয়তো তোর চেনা চেনা লাগছে। তাই হবে হয়তো। কিন্তু আরাফাতের মনে একটা দ্বিধা থেকেই যায়। শামিউল খন্দকার ও সুনীতি সাজিদদের বাসায় এসেছে। এতদিন পর ছেলেকে পাশে পাওয়ায় সালমা খন্দকার তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তবে নিজের ভাই ভাইজির যত্নেও তিনি ত্রুটি রাখতে চান না। সাজিদ ফ্রেশ হতে নিজের কক্ষে চলে যেতেই সালমা খন্দকার শামিউল খন্দকারের পাশে সোফায় বসে পড়লেন। অতঃপর বললেন, তোকে একটা জরুরি কথা বলার ছিল। জি আপা বলুন। তুই তো জানিস সাজিদ যে কোম্পানিতে জব করে সেখান থেকে ছুটি ম্যানেজ করা কতটা টাফ। ও মাত্র এক সপ্তাহের ছুটি জোগাড় করেছে অনেক কষ্টে। এই ছুটি শেষ হয়ে গেলে আগামী এক বছর আর কোনো ছুটি পাবে না। কি বলছেন আপা?
তাহলে ওদের বিয়েটা কবে, কখন? সেই ব্যাপারে তোর সাথে কথা বলতে চাইছি। আমি ভাবছিলাম এই এক সপ্তাহের মধ্যে ওদের বিয়েটা করিয়ে দেব। শামিউল খন্দকার অবাক হয়ে যান বোনের এমন প্রস্তাব শুনে, হতবাক সুরে বলেন, কিন্তু এক সপ্তাহের মধ্যে এত কিছু কিভাবে সম্ভব? সম্ভব? দেখো, বিয়েটা এত জাকজমকভাবে দিতে চাইছি না। এমনি কয়েকজন পাড়া প্রতিবেশী আর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনই শুধু থাকবে, আর আয়োজন নিয়ে ভাবতে হবে না। আমি অলরেডি একটা কমিউনিটি সেন্টারে কথা বলে রেখেছি, ওরা সব ডেকোরেট করে দেবে। আমি বুঝতে পারছি আপা, কিন্তু সুনীতি আমার একমাত্র মেয়ে, ওর বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আহ সামিউল, এভাবে বলছিস কেন? বিয়ে হলো একটা পবিত্র সম্পর্ক, এখানে এত আনুষ্ঠানিকতার কি আছে? সুনীতি, তোর কি মত, এই এক সপ্তাহের মাঝে বিয়ে হলে তোর কি কোনো অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধে নেই। তাহলে তো হয়েই গেল, শামিউল খন্দকার বললেন। আমি বাসায় ফিরে নয়নার সাথে কথা বলে আপনাকে আমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। সুনীতি বাসায় ফিরে সর্বপ্রথম তার বান্ধবী অহনাকে সুখবরটা দিল, যা শুনে অহনা খুশি হয়ে বললেন, কি বলিস দোস্ত, তাহলে এক সপ্তাহের মধ্যেই তোর বিয়ের দাওয়াত পাচ্ছি? হ্যাঁ আম্মু, আব্বুও রাজি হয়েছে। আগামী শুক্রবার আমার এবং সাজিদ ভাইয়ের বিয়ে। তুই নিশ্চয়ই খুব খুশি? অনেক খুশি তো হবারই কথা, নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে চলেছিস। আচ্ছা, তোর সাজিদ ভাইয়ের একটা পিক সেন্ড করতো। অহনার কথা মতো সুনীতি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাজিদের খুব সুন্দর একটা ছবি পাঠিয়ে দিল। অতঃপর বলল, কেমন? ভালো আছে, কিন্তু মেজর অভিক এর থেকে ভালো ছিল। সুনীতি অহনার এমন কথায় বিরক্ত হয়। ওই গম্ভীর মুখ লোকটার সাথে কিনা তার সদা হাস্য উজ্জ্বল সাজিদ ভাইয়া পিছিয়ে, তাই তো প্রতিবাদী সুরে বলে, কোন দিক দিয়ে সাজিদ ভাইয়া মেজর অভিকের থেকে পিছিয়ে? দেখ, তোর সাজিদ ভাইয়ের গায়ের রং একটু ফর্সে এবং হাসি খুশি, এটাই যা, কিন্তু মেজর অভিক শ্যামলা হলেও তার মুখের গঠন কিন্তু অনেক সুন্দর। তাছাড়া মেজর অভিক অনেক লম্বাও। আমি যাকে ভালোবাসি আমার চোখে সেই সব থেকে সুন্দর। আচ্ছা ঠিক আছে, তোর সাথে তর্ক করতে চাই না। তা তোর সাজিদ ভাইয়ের সাথে কথা বলেছিস? ও, ভালো কথা মনে করালি, ফুফু নাম্বারটা দিয়েছিল, এখন কল করব ভাবছি। আচ্ছা কল। সুনীতি অহনার ফোন কেটে দিয়ে সাজিদকে কল দিল। কয়েকবার রিং হবার পর সে ফোনটা রিসিভ করে বলল, কে? সাজিদ ভাইয়া, আমি সুনীতি। ও, আসলে আমি এতক্ষণ অনেকক্ষণ জার্নি করেছি তো তাই একটু টায়ার্ড লাগছে, একটু লম্বা ঘুম দেবো, কাল কথা বলি। সাজিদের এমন কথাই সুনীতির খারাপ লাগলেও সে মেনে নেয়। বলে, আচ্ছা ভাইয়া আপনি বিশ্রাম করুন, শুভরাত্রি। সাজিদ ফোন রেখে দিয়ে ফোনটা দূরে ছুড়ে বলে, আমি কিভাবে মেয়েটাকে মেনে নেব, আমার মনে যে শুধু ইভা আছে। আর এদিকে সাজিদের কথাই কষ্ট পেয়ে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে সুনীতি। চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ে নোনা জলের স্রোত। আজ সুনীতি তার ফুপুর বাসায় চলে এসেছে সাজিদের সাথে দেখা করার জন্য। সুনীতিকে আসতে দেখে তার ফুপু সালমা খন্দকার অনেক খুশি হলেন। বললেন, তুই এসেছিস সুনীতি, তোকে দেখে আমি খুব খুশি হলাম। সুনীতি হালকা হাসলো। এই মুহূর্তে সাগর এসে বলল, আরে সুনীতা আপু, তুমি ভাইয়ার সাথে দেখা করতে এসেছো নিশ্চয়ই। সুনীতি লজ্জা পেয়ে গেল। সালমা খন্দকার বললেন, সাগর, তুই এখন থেকে সুনীতিকে আপু ডাকা ছেড়ে ভাবি বলার অভ্যাস করে নে, কিছুদিন পরেই তো ওর সাথে তোর বড় ভাইয়ের বিয়ে। সাগর মজা করে বলল, আগে বিয়েটা হোক, তারপর না হয় বলবো। এমনও তো হতে পারে যে বিয়েটা ভেস্তে গেল। সাগরের কথা শুনে সুনীতির বুক ছ্যাত করে উঠল। সালমা খন্দকার বলে উঠলেন, একদম অলক্ষণে কথা বলবি না, সুনীতির সাথেই সাজিদের বিয়েটা হবে। সাগর আর কিছু বলল না, সে শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে একবার নিজের ভাইয়ের ঘরের দিকে তাকালো। গতকাল রাতে সে তার ভাইকে কারোর সাথে কথা বলতে শুনেছে, সেগুলো বেশ ঘনিষ্ঠ রকমের কথাবার্তা। ছোটবেলা থেকেই সাগর দেখে আসছে সাজিদ তার মায়ের চোখের মণি। সে পড়াশোনায় ভালো এবং মায়ের বাধ্য, এজন্য বেশি ভালোবাসা পেয়েছে। সাগর একটু চঞ্চল আর দুষ্টু স্বভাবের এবং তার পড়াশোনাতেও তেমন মনোযোগ নেই, তাই সালমা খন্দকার সবসময় নিজের বড় ছেলের সাথে তার তুলনা করে। এসব ভেবেই সাগর মৃদু হেসে মনে মনে বলে, তোমার বড় ছেলের মুখোশ সবার সামনে খুলে দেওয়ার সময় বোধহয় এসে গেছে। আমাকে সবসময় তোমার বড় ছেলেকে নিয়ে কথা শোনাও তো,
এবার দেখো তোমার বড় ছেলের আসল চেহারা কিভাবে সবার সামনে আনি। সুনীতি চুপচাপ দাঁড়িয়ে ছিল। সালমা খন্দকার তাকে উদ্দেশ্য করে বলেন, সাজিদ নিজের ঘরেই আছে, তুই চাইলে গিয়ে দেখা করতে পারিস। সুনীতি মাথা নাড়িয়ে এগিয়ে গেল সাজিদের রুমের দিকে। গতকাল রাতে সাজিদ ওভাবে কথা বলায় সেটা মোটেই ওর ভালো লাগেনি, তাই তার মন একটু বিষণ্ণ। সুনীতি সাজিদের রুমের সামনে গিয়ে দাঁড়াতেই শুনতে চায় সে কাউকে বলছে, একদম চিন্তা করো না এবার, আমি এদিকটা সামলে নিচ্ছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরবো। আর কথা বলতে গিয়েই সাজিদ থেমে যায়। সে লক্ষ্য করে দরজার সামনে হয়তো কেউ দাঁড়িয়ে আছে, তার ছায়া টের পাওয়া যাচ্ছে, তাই সে চেঁচিয়ে ওঠে, কে ওখানে? সুনীতি কেঁপে ওঠে, ভয়ে কিছু বলতে পারে না। সাজিদ ইভাকে বলে, ফোনটা একটু হোল্ড করে রাখো, বলেই সে দরজার সামনে চলে আসে। পর্দা সরিয়ে সুনীতিকে দেখতে পেয়ে বেশ রেগে যায়। সুনীতি কিছু বলতে যাবে তার আগেই সাজিদ বলে ওঠে, এ কি তুমি এখানে এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কোনো ম্যানার্স শেখোনি? শেষ লাইনটা বেশ চেঁচিয়ে বলে ফেলল। সুনীতি কাঁদতে শুরু করে দিল তার চিৎকারের শব্দে। সালমা খন্দকার এগিয়ে এসে সাজিদকে বললেন, কি হয়েছে সাজিদ, এভাবে চেঁচাচ্ছিস কেন? সাজিদ কিছু বলে না। সালমা খন্দকার খেয়াল করেন সুনীতি কাঁদছে, তাই তিনি সুনীতিকে জড়িয়ে ধরেন। সুনীতির কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায়। সে বলতে থাকে, বিশ্বাস করো ফুপু, আমি কিছু করিনি, শুধু দরজার সামনে এসে দাঁড়িয়েছিলাম, আর তাতেই উনি আমায়। সালমা খন্দকার বেশ রেগে সাজিদকে বলেন, তুমি ওকে এভাবে ধমক দিচ্ছ কেন? আসলে আম্মু, আমি ফোনে একটা জরুরি কথা বলছিলাম, আর এমন সময় আচমকা সাগর সেখানে এসে বলে, তা কার সাথে কি এমন জরুরি কথা বলছিলি তুই যে সুনীতি আপু চলে আসায় এত চটে এলি? তার চোখে মুখে সন্দেহের বান। সাজিদ ব্যাপারটা স্বাভাবিক করার জন্যে সুনীতির কাছে গিয়ে বলে ওঠে, আই'ম সরি, আসলে মেজাজটা একটু খারাপ ছিল, তাই তুমি কিছু মনে করো না সুনীতি। সুনীতি সাজিদের উপর ভীষণ রাগ করেছিল, তাই তার কথার কোনো জবাব দেয় না। সালমা খন্দকার সুনীতিকে বলেন, তুই আমার সাথে আয়, আমি আজ সকালে খিচুড়ি রান্না করেছি, তুই তো খিচুড়ি খেতে ভালোবাসিস, চল খেয়ে নিবি। সুনীতি মাথা নাড়িয়ে সালমা খন্দকারের সাথে যেতে থাকে। তাদের যাওয়ার দিকে তাকিয়ে সাজিদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ওরা চলে যাবার পর সাগর সাজিদের সামনে এসে বলে, তা মায়ের ভালো ছেলের আর কি কি রূপ দেখতে হবে? ঠিক করে কথা বল সাগর, আমি বড় ভাই হই তোর। সম্মান করার মতো কাজ করলে সম্মান পাবি, না হলে নয়। একটা কথা জানিস তো ভাইয়া, অতি ভক্তি চুরের লক্ষণ। তোর উপর আমার কেন জানি সন্দেহ হয়, আসলেই কি তুই এত ভালো যতটা মানুষকে দেখাস? মানে কি বলতে চাইছিস তুই? আমি কি বলতে চাইছি সেটা তুই খুব ভালোভাবেই বুঝতে পেরেছিস। যাই হোক, একটা কথা মাথায় রাখিস, সুনীতি আবুকে কিন্তু আমি নিজের বড় বোনের থেকে কম কিছু ভাবি না, তাই তুই যদি সুনীতি আবুকে কোনোভাবে ঠকানোর চেষ্টা করিস তাহলে আমি তোকে ছেড়ে কথা বলবো না। এটুকু বলে সাগর বিদায় নেয়। এদিকে সাগরের কথা শুনে সাজিদের শরীর বেয়ে ঘাম নামতে থাকে, সে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে। মেজর অভিক তার বন্ধু আরফাতকে নিয়ে আজ একটু শহর ঘুরে দেখছিল। কতদিন হয়ে গেল দুই বন্ধু একসাথে আড্ডা দেয় না, কাছে এতটা ব্যস্ত থাকতে হয় যে অন্যদিকে নজর দেওয়ার সময়ই নেই। আজ ঘুরতে ঘুরতে দুজনে শহরের শেষ প্রান্তে বফস্বল এলাকায় চলে আসে। এখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস নেয় আরাফাত, একটা গাছের নিচে বসে বলে, তুইও আমার পাশে বস, আবার আমরা হারিয়ে যাই কলেজ জীবনে। অভিক হালকা হেসে আরাফাতের পাশে বসে। আরাফাত যেন স্মৃতির পাতায় হারিয়ে যায়, হঠাৎ করে বলে ফেলে, তোর মনে আছে আমাদের কলেজ দিনের কথা, আমি তুই আর ও? আরাফাত নিজের কথা সম্পূর্ণ করার আগে অভিক তাকে থামিয়ে দেয়। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে। অভিক বলে, অতীতকে তার জায়গাতেই থাকতে দে, বর্তমানে টেনে এনে এই সুন্দর মুহূর্তটা নষ্ট করিস না। তুই আজও ওকে মনে রেখেছিস? আরাফাতের প্রশ্নে ভীষণ রেগে যায় অভিক, গা ঝাড়া দিয়ে উঠে বসে বলে, তোকে প্রথম এবং শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি,
আমার সামনে ওর নাম নিবি না, ক্লিয়ার? আরাফাত আর কিছু বলে না, সে বেশ ভালোই বুঝতে পেরেছে অফিক মুখে যাই বলুক এখনো অতীতকে আঁকড়ে ধরে আছে, এখনো ভুলে যায়নি অতীতের মুহূর্তগুলো, তাই সে অফিকের কাঁধে হাত রেখে বলে, দুঃখ নিজের মাঝে লুকিয়ে রাখা কোনো সমাধান না, মাঝে মাঝে দুঃখ কারো সাথে ভাগ করে নিতে হয়। অফিক তখনও চুপ, আরাফাত একটু থেমে বলে, বুঝতে পারছি তুই আমার সাথে নিজের দুঃখগুলো শেয়ার করবি না, তাহলে যার সাথে নিশ্চিন্তে শেয়ার করতে পারবি তার সাথেই করিস। আঙ্কেল বলেছিল তোর বিয়ের কথা, তুই বাবাকে বলিস এই নিয়ে আর কথা না তুলতে, আমার এসবে আগ্রহ নেই। এটা কেমন কথা, আমাদের সবারই জীবনে সঙ্গীর প্রয়োজন। বাট আই ডোন্ট নিড, মেজর অভিক ইজ এনাফ ফর হিম, বলেই সে হন হন করে হাঁটা ধরে। আরাফাত অভিকের চাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, কিন্তু আজ আমি উপলব্ধি করলাম তোর কাউকে দরকার, অন্য সবার থেকে বেশি দরকার একজন সঙ্গীর, যার কাছে নির্দ্বিধায় খোলা বইয়ের মতো সবকিছু শেয়ার করতে পারবি। সুনীতি তার ফুপু সালমা খন্দকারের সাথে বসে বসে গল্প করছিল, গল্প করার ফাঁকে ফাঁকে আর চোখে সাজিদকে দেখছিল। সাজিদ একটু দূরে বসে কম্পিউটারে কিছু কাজ করছিল। সুনীতি আলাপচারিতা শেষে তার ফুপুকে বলে, এখন তাহলে আমি উঠি ফুপু। এত তাড়াতাড়ি চলে যাবে? হ্যাঁ, আসলে আজ ভার্সিটিতে যেতে হবে, একটু জরুরি ক্লাস আছে। সুনীতি উঠতে যাবে তখন সালমা খন্দকার সাজিদের উদ্দেশ্যে বলল, সাজিদ যা, সুনীতিকে ওর ভার্সিটিতে গিয়ে ড্রপ করে আই। সাজিদ বিরক্তি নিয়ে উঠে বসে সুনীতির দিকে এক পলক তাকিয়ে বলে, চলে এসো আমি গাড়িটা বের করি। সুনীতি মাথা নাড়ায়। সাজিদ বাড়ি থেকে বের হতেই সাগর এসে সেখানে উপস্থিত হয়। সালমা খন্দকার নিজের কাছে ব্যস্ত হয়ে পড়েন, রান্নাঘরে গিয়ে তিনি আজকের রান্না করতে থাকেন। এই সুযোগে সাগর সুনীতির কাছে এসে তাকে বলে, ছোট ভাই হিসেবে তোমাকে একটা পরামর্শ দিচ্ছি আপু, তুমি চোখ কান খোলা রেখো, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো না, আজকালকার যুগে কাউকে এত সহজে বিশ্বাস করতে নেই। সুনীতি সাগরের এসব কথার কোনো মানে বুঝতে পারল না, কাকে উদ্দেশ্য করে সে এই কথাগুলো বলল। সুনীতি কিছু সময় সাগরের পানে অবাক হয়ে চেয়ে থাকে, কিছু বলতে যাবে তার আগেই সাজিদ এসে বলে, তোমাকে না বললাম তাড়াতাড়ি আসতে, আমি গাড়ি বের করে কতক্ষণ ওয়েট করব? আচ্ছা চলুন আমি যাচ্ছি। সুনীতি যাওয়ার জন্য সামনে পা বাড়াতেই সাগর আবারও তাকে উদ্দেশ্য করে বলল, যা বললাম সেই কথাটা মাথায় রেখো আপু। সুনীতি সাগরের দিকে এক পলক তাকিয়ে বাইরে চলে এলো। তারপর সাজিদ তার সামনে গাড়ি নিয়ে আসায় সাজিদের গাড়িতে উঠে বসল। সাজিদ গাড়ি চালানো শুরু করল। সাজিদের পাশের সিটেই বসে আছে সুনীতি। তার মনে একদম অন্য রকম ফিলিংস হচ্ছিল। সাজিদ হঠাৎ করে বলে উঠল, আচ্ছা সাগর তোমার কি বলছিল? তেমন বিশেষ কিছু না, সাজিদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ওর থেকে একটু দূরেই থাকো, ছোট থেকে ও আমার সহ্য করতে পারে না, কারণ মা ওর থেকে বেশি আমাকে ভালোবাসে, তাই হয়তো তোমাকে আমার নামে ভরকানোর চেষ্টা করবে। আমার বিশ্বাস আছে আপনার উপর, কারো কথায় সেই বিশ্বাসে বিন্দু মাত্র ফাটল আসবে না, আমি জানি আপনি মানুষ হিসেবে অনেক ভালো। সাজিদ একটা বাঁকা হাসি দিয়ে মনে মনে বলে, এই অন্ধবিশ্বাসই তোমার জীবনে কাল হয়ে যাবে, আমাকে এত বিশ্বাস না করলেও পারতে। সাজিদ সুনীতিকে তার ভার্সিটির সামনে এসে নামিয়ে দিল। সুনীতি গাড়ি থেকে নামার সাথে সাথেই সাজিদের ফোনে কারো কল এলো। সাজিদ মৃদু হেসে ফোনটা রিসিভ করে কথা বলতে শুরু করলো। সুনীতি দেখলো সাজিদ কারো সাথে কথা বলায় ব্যস্ত, তাই সে আর সাজিদকে কিছু না বলে সামনে এগিয়ে যেতে লাগলো। এদিকে সাজিদ ইভার সাথে কথা বলছিল। ইভা উদ্বিগ্ন স্বরে সাজিদকে বলে, তুমি কবে ইউএসএ তে ফিরবে? তোমার জন্য আমি আর কত অপেক্ষা করব, প্লিজ তাড়াতাড়ি ফিরে আসো। আর কটা দিন অপেক্ষা করো, মায়ের শরীর অনেক খারাপ, তাকে নিয়ে রোজ হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এই অবস্থায় আমি কিভাবে যাই বলো? মায়ের প্রতি তো আমার একটা কর্তব্য আছে। তুমি তোমার মাকেও এখানে নিয়ে এসো, তাহলেই তো সমস্যা মিটে যায়। তুমি তো জানোই মা দেশ ছেড়ে কোথাও যেতে চায় না। আমাদের বিয়ের কথাটা তোমার মাকে জানিয়েছো তো?
সাচিত বলার মতো কিছু খুঁজে পাই না। এখানে আসার কিছুদিন আগেই সাচিত ইভাকে বিয়ে করে নিয়েছে। মূলত ইভার ছেদের কারণেই বিয়ে করতে বাধ্য হয়েছে। সাচিত একটু ভেবে বলে, ভাই শরীরটা একটু ভালো হোক, তারপর না হয় বলবো। এদিকে সুনীতি ভার্সিটির গেট পেরিয়ে ভেতরে ঢুকতে যাবে এমন সময় তার সামনে এসে দাঁড়ালো ছাত্র নেতা মন্টু। এই মন্টুই সেই ছেলে যার ভয়ে সুনীতির বাবা মা তাকে দ্রুত বিয়ে দিতে চাইছে। মন্টুকে দেখে সুনীতির ভীষণ রাগ হয়। সে মন্টুর উদ্দেশ্যে বলে, আমার সামনে থেকে সরো, না হলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করবো। মন্টু একটা বিশ্রী হাসি দিয়ে বলে, চিৎকার করবে? আচ্ছা করো, দেখি কার বুকের এত পাটা আছে যে মন্টুর বিপক্ষে কথা বলে। সুনীতি মন্টুকে পাশ কাটিয়ে চলে যেতে নেবে এমন সময় মন্টু তার হাত টেনে ধরে। সুনীতি রেগে মন্টুর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সেই থাপ্পড়ে মন্টু রেগে গিয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি মন্টুর গায়ে হাত দিয়েছ, এর ফল ভালো হবে না। আমি তোমাকে ভয় পাই না, আমার গায়ে দ্বিতীয়বার স্পর্শ করার আগে এই কথাটা মনে রাখবে। মন্টু একটা বিশ্রী হাসি দিয়ে সুনীতিকে বলে, এর থেকে আরো বেশি নিবিড়ভাবে স্পর্শ করব তোমায়, তোমার শরীরের প্রত্যেক অংশে আমার হাতে ছোঁয়া থাকবে। সুনীতি আরো কিছু বলতে যাবে তার আগেই দেখতে পেল সাজিত তার দিকে এগিয়ে আসছে। সাজিত সুনীতির সামনে এসে জিজ্ঞেস করল, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? সুনীতি কিছু বলতে যাবে তার আগেই মন্টু বলে, এটা কে, আমার শালা বাবু নাকি? কিন্তু আমি যতদূর জানি তোমার তো কোনো ভাই নেই। আমি ওর হবু বর। এই শুনে মন্টু ভীষণ রেগে যায়। সুনীতির উদ্দেশ্যে বলে, তুমি এভাবে অন্য কাউকে বিয়ে করতে পারো না। বলেই সে এগিয়ে গিয়ে সাজিদের গায়ে হাত তুলতে যাবে এমন সময় কিছু ছেলে পেলে এদিকে ছুটে আসে। তাদের সবাইকে আসতে দেখে মন্টু ভয়ে দূরে সরে যায়, কারণ এরা তার প্রতিপক্ষ নেতার দলের লোক। ছেলে পেলেগুলো এগিয়ে এসে সুনীতিকে বলে, এই ছেলে আবার তোমায় বিরক্ত করেছিল? তোমায় না বলেছি আমাদের ভাইয়ের কাছে সাহায্য চাইতেন? আপনাদের অনেক ধন্যবাদ ভাইয়া এগিয়ে আসার জন্য। এরপর সে সাজিদকে বলে, আপনি ঠিক আছেন তো? সাজিদ রেগে বলে, তোমাকে তো আমি ভালো মেয়ে ভেবেছিলাম, ভার্সিতে এসে এসব কি দেখলাম? আপনি ভুল বুঝছেন, ওই ছেলেটা। চুপ, একদম চুপ। শুধুমাত্র মা তোমার পছন্দ করেছে জন্য আমি বিয়েটা করতে বাধ্য, নাহলে মরে গেলেও তোমায় বিয়ে করতাম না। সাজিতের কথা শুনে সুনীতির চোখে জল চলে আসে। তবুও সে চোখের জল মুছে বলে, ঠিক আছে, আপনাকে আমার বিয়ে করতে হবে না। আমি ফুফুকে বলে দেবো যে এই বিয়েটা যেন ভেঙে দেয়। আমারও একটা আত্মসম্মান আছে, যেই লোক আমাকে এভাবে বলে তাকে তো আমি কোনো মতেই বিয়ে করব না। এই বলে সে চলে যায়। আর সাজিত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমায় ক্ষমা করে দিও সুনীতি, আমি জানি তুমি ভালো মেয়ে, কিন্তু আমি যে অন্য একজনকে ভালোবাসি, আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না। কিন্তু মাকে আমি সরাসরি না বলতে পারিনি, তাই আমায় এমনটা করতে হলো যেন বিয়েটা না হয়। এবার আশা করি সব ঠিক হয়ে যাবে। সুনীতি ভার্সিটি থেকে বাসায় ফিরে এসেই নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাগে তার চোয়াল কাঁপছে। কিভাবে সাজিত তাকে এতটা অপমান করলো? সে কি ভেবেছে সুনীতি সব মুখ বুঝে মেনে নেবে? তেমনটা মোটেই না, সুনীতি প্রতিবাদ করতে জানে। এদিকে নয়না খন্দকার ক্রমাগত দরজা ধাক্কিয়েই চলেছেন, কিন্তু সুনীতি দরজা খুলল না। শামিউল খন্দকার অফিস থেকে ফিরে এসব দেখে ভীষণ রেগে গেলেন। সুনীতির রুমের সামনে এসে জোরে একটা ধমক দিতেই সুনীতি এসে দরজা খুলে দিল, তার চোখে জল। শামিউল খন্দকার রাগী কণ্ঠে বললেন, এসব কি সুনীতি, কেন এমন করছো, কি হয়েছে সেটা বলো তো। আমি সাজিদ ভাইয়াকে বিয়ে করব না, ব্যাস, আমাকে আর কোনো প্রশ্ন করবে না। শামিউল খন্দকার এবং নয়না খন্দকার দুজনেই অবাক হয়ে নিজের মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তারা তাকে অনেক প্রশ্ন করতে লাগলেন, কিন্তু সুনীতি চুপ করে রইল। নিজের চেয়েদে সে অটল। শেষ পর্যন্ত শামিউল খন্দকার বাধ্য হয়ে তার বোন সালমা খন্দকারকে ফোন করে সব জানালেন। সব শুনে সালমা খন্দকার বললেন,
তোরা কোনো চিন্তা করিস না, আমি ব্যাপারটা দেখছি। আমি যখন বলেছি সুনীতিকে আমার সাজিদের বউ করে আনবো, তখন তাই হবে। বেশ অহমের সাথে কথাটা বলে তিনি ফোন কেটে দিয়ে রাগী চোখে তাকালেন সাজিদের দিকে। সাজিদ তার সামনেই দাঁড়িয়ে আছে। সালমা খন্দকার সাজিদের উদ্দেশ্যে বলে, নিশ্চয় তুই কিছু করেছিস। সুনীতিকে আমি খুব ভালো করে চিনি। ও ছোট থেকেই তোকে পছন্দ করে। ও কিছুতেই এই বিয়েতে দ্বিমত করতে পারে না। এখন ভালোই ভালোই সবটা স্পষ্ট করে বল। সাজিদ সালমা খন্দকারের পায়ের কাছে বসে পড়ে। অনুনয়ে সুরে বলে, আমায় ক্ষমা করে দিও মা, আমি সুনীতিকে বিয়ে করতে পারবো না। কেন? তোর কি সুনীতিকে পছন্দ নয়, নাকি সে তোর যোগ্য নয়? এমনটা নয় মা, আরো স্পষ্ট করে যদি বলি তাহলে শুধু সুনীতিই নয়, আমার পক্ষে আর কোনো মেয়েকেই বিয়ে করা সম্ভব নয়। এর কারণ কি জানতে পারি? সাজিদ চোখ বন্ধ করে বলে, আমি তোমার কাছে এসব লুকোতে চাইনি, কিন্তু বলার সাহসও পাইনি। আসলে আমি বিবাহিত মা। আমি আমেরিকায় গিয়ে সেখানকার ইভা নামের একটি মেয়েকে ভালোবেসে ফেলি। ইভা আমার জন্য ওর পরিবারকে ছেড়ে দিয়েছে। আমরা কিছুদিন আগে বিয়েও করেছি। আর সাজিদ নিজের সম্পূর্ণ কথা পূর্ণ করতে পারে না। তার আগেই সালমা খন্দকার ঠাস করে তার গালে থাপ্পড় বসিয়ে দেয়। মা, তুমি আমায় মারলে? সালমা খন্দকার ক্ষেপে উঠে বললেন, তোর সাহস কিভাবে হলো আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার? কি ভেবেছিস তুই, একটা শ্বেতাঙ্গ বিদেশি মেয়েকে বিয়ে করে একেবারে আমায় জানাবি আর আমি এই বিয়েটা মেনে নেব? কিছুতেই না। আমরা একে অপরকে ভালোবাসি মা। আর আমি যে ছোটবেলা থেকে এত ভালোবাসা এত কষ্টের মধ্যে দিয়ে তোকে বড় করলাম, তার কোনো মূল্য নেই তোর কাছে? আমার জীবনে তোমার গুরুত্ব সবার আগে মা। তাহলে আমি যা বলছি তাই কর, তুই সুনীতিকে বিয়ে কর। তুই চাইলে ইভাকে নিয়ে আমেরিকায় থাকিস, অসুবিধা নেই। সুনীতি না হয় এই দেশে আমার কাছে থাকবে, আমারও তো কারো একজনের সঙ্গ দরকার। আর সুনীতিকে এসব কিছু জানানোর দরকার নেই। এসব তুমি কি বলছো মা, এমনটা করলে তুই ইভা ও সুনীতি দুজনকেই ঠকানো হবে, আমি এমনটা করতে পারবো না। তোকে আমার কথা শুনতেই হবে, আর যদি না শুনিস তাহলে আমি নিজেকে শেষ করে দিব। মা, শুধু তাই নয়, তোকে তোর বাবার সব সম্পত্তি থেকেও বঞ্চিত করব। তুই বলেছিলি না তোর একটা বিজনেস শুরু করার জন্য 30 লাখ টাকার প্রয়োজন, সেই জন্য তোকে সুনীতিকে বিয়ে করতে হবে। এর মাধ্যমে সামিউল তোকে এই টাকাটা দেবে। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। কিন্তু? কোনো কিন্তু নয়, মায়েরা যা করে সন্তানদের ভালোর জন্যই করে। যা, আমি ইভার সাথে তোর বিয়েটা মেনে নিলাম। তুই আমেরিকায় ওর সাথে সুখে থাক, শুধু সুনীতিকে এসব জানানোর দরকার নেই। বছরে 2-3 বার দেশে আসবি এইটুকুই, বাকিটা আমি সামলে নেব। এতে আমাদের সবার জন্য লাভ। আমার কাছে তো তোকে দেওয়ার জন্য 30 লাখ টাকা নেই, সেই টাকাটা সামিউল তোকে দেবে, আর এই জন্য তোকে সুনীতিকে বিয়ে করতে হবে। সাজিদ এবার নিজের মায়ের সাথে তাল মিলিয়ে বলল, ঠিক আছে মা, যা চাও তাই করব আমি। এই না হলে আমার ছেলে? আরে আরে, কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।